বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদ হাসান অভি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলামের রডের এস্টিমেট করতে হয়। তো ধরুন আমাদের একটি কলাম আছে, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের একটি কলাম আছে, এবং এই কলামে 4টি 16 মিলি ডায়ার রড দেওয়া আছে, অর্থাৎ 4টি 5 সুতার রড দেওয়া আছে। তো আপনি কি করে এই রডের এস্টিমেটটি বের করবেন সেটাই আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। তো বিগত টিউটোরিয়ালগুলোতে আমি বারবার বলেছি যে রডের ওজন বের করতে হলে আপনাদেরকে 3টি জিনিস বা 3টি বিষয় জানতে হবে। সেটি হচ্ছে, 1 নম্বরে হচ্ছে রডের সংখ্যা, 2 নম্বরে হচ্ছে রডের একক ওজন, এবং 3 নম্বরে হচ্ছে রডের দৈর্ঘ্য। তো প্রথমেই আমি এখানে লিখেছি যে রডের সংখ্যা আছে 4টি, অর্থাৎ একটি কলামে রড, ধরুন আপনার 4টি আছে একটি কলামে, এই সাইজের একটি কলামে 4টি রড দেওয়া আছে। এরপরে আসি রডের একক ওজন। রডের একক ওজন বলতে বোঝায় প্রতি একক দৈর্ঘ্যের এর ওজন। আপনি যদি ধরেন এটার 1 ফিট রডের ওজন কত, মানে 1 ফিট রডের একক ওজন কত। তো এখন এখানে 2টি বিষয়, একটা হচ্ছে এখানে কোন সাইজের রড এবং আমি কোন ডাইমেনশন ইউজ করতেছি এখানে। তো আমি ফিটে ইউজ করতেছি, সেহেতু আমার এখানে কোন ডায়ার রড আছে, এখানে 16 মিলি, অর্থাৎ 5 সুতার রড আছে। তো 5 সুতার রডের একক ওজন বের করার সূত্র হচ্ছে ডায়া স্কোয়ার বাই 532, অর্থাৎ 16 স্কোয়ার বাই 532। এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.48 কেজি, অর্থাৎ 480 গ্রাম, প্রায় আধা কেজি। তো আমরা বুঝতে পারলাম কি যে 1 ফুট 16 মিলি বা 5 সুতার রডের ওজন কত, 480 গ্রাম বা 0.48 কেজি। তো সেটাই আমরা এখানে লিখেছি যে 0.48 কেজি। এরপরে আসি আমরা রডের দৈর্ঘ্য, অর্থাৎ আপনি যে কলামটি আপনার ব্যবহৃত হচ্ছে এই কলামটার আসলে দৈর্ঘ্য কত। তো আমি যদি নিচতলা থেকে হিসাব করি, ধরেন এটা দুইতলা একটা বাড়ির আমরা এস্টিমেট করতেছি, তো ধরেন আমরা এটা নিচতলা থেকে শুরু করতেছি। তো প্রথমেই আমরা, এটা হচ্ছে আমাদের রুম হাইট সাধারণত কত হয়ে থাকে, 10 ফিট হয়ে থাকে, এই হচ্ছে সেই 10 ফিট রুম হাইট। এরপরে আসি আমার এখানে তো পিএল, অর্থাৎ ফ্লোর লেভেল, এই যে ফ্লোর লেভেল থেকে রোড লেভেল, এটা হচ্ছে রোড লেভেল আরএল। তো রোড লেভেল দেখা যায় পিএল থেকে আমি ধরলাম 2 ফিট নিচে, তাহলে 10 আর 2 = 12 ফিট, এবং সেই রোড লেভেল বা গ্রাউন্ড লেভেল থেকে ধরেন আপনার একদম যে বেস পর্যন্ত সেই হাইটটি হচ্ছে 2 ফিট, ওকে। এবং রডটি যখন প্লেস করা হয় ফাউন্ডেশন বা বেজের উপরে, সেটা কিন্তু একটু এরকম বেন্ড করে দেওয়া হয়, সেই বেন্ডেরও একটা সাইজ দেওয়া থাকে, 15 ইঞ্চি দেয় অনেকে, 1.5 ফিট দেয়। আমি এখানে হিসাবের সুবিধার্থে আমি 1 ফিট ধরে নিলাম। আর এখানে 2 ফিট মানে কি, আমি যেহেতু পরবর্তীতে আরও একতলা আমি করব, সেক্ষেত্রে আমার কিছু পরিমাণ রড বের করে রাখা লাগবে, এর জন্য আমি এখানে 2 ফিট নিয়ে রেখেছি। তো আমার রডের টোটাল দৈর্ঘ্যটি আসে কত ফিট, 17 ফিট। তো এই 3টি যদি আমি ক্যালকুলেশন করি, তো আমার রেজাল্টটি আসে 32.64 কেজি। আমি ধরে নিলাম 33 কেজি একটা কলামের জন্য আমার 33 কেজি রড লাগতেছে। তো ধরেন আপনার এরকম, মানে এই সাইজের আরও 10টা কলাম আছে, 10টি, তো 10টি কলামে আপনার কত কেজি রড লাগতেছে। তো ধরলাম 10 × 32.64, আমি এখন 33 ধরলাম না, আমি 10 × 32.64 ধরে নিলাম, তাহলে 10 × 32.64, ওকে, তাহলে আমার আসে 326 কেজি, 326.4 কেজি। এই হচ্ছে আমার টোটাল, মানে থিওরিটিক্যালি আমি এটি হিসাব করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা আসলে বাড়ি তৈরি করি, দেখা গেছে যে আমি 326 কেজির জায়গায় আমি 330 কেজি ধরেন রড আনলাম, কিন্তু তারপরেও দেখা গেছে যে রডে কমতি পড়ে বা টান পড়ে। সেটা কিসের জন্য হয় বা আপনার যাতে টান না পড়ে সেজন্য আপনি কিভাবে আপনি হিসাবটা করবেন সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটার প্রসেসিং হচ্ছে, আমরা যখন আসলে বাড়ি তৈরি করি, এখানে তো এই কলামে তো 4টি রড দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এক একটা রডের দৈর্ঘ্য ধরে নিয়েছি কত, 17 ফিট, এবং দুইতলা বাড়ি হবে, ওকে। তো 17 ফিট যেহেতু ধরেছি, একটা আপনারা মনে রাখবেন যে এক পিস রডের দৈর্ঘ্য হয়, এক পিস রডের দৈর্ঘ্য হয়ে থাকে সাধারণত 39 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 39.5 ফিট হয়ে থাকে। তো আমরা তো হিসাবই করে নিলাম যে আমার প্রতিটি কলামে ধরেন 17 ফিট রড লাগতেছে। তো যখন রড আপনি আনবেন, তখন মিস্ত্রিরা কি করবে, অবশ্যই ওই রডটিকে 2টি টুকরা করবে, তাহলে 39 ফিট 6 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চি ধরলাম না, আমি 39 থেকে 17 ফিট
17 ফিট বাদ দিলাম, অর্থাৎ দুইটা টুকরা করলে, দুইটা টুকরা করলে একটা রডের দৈর্ঘ্য হইল কতটুকু, একটা হচ্ছে 17 ফিট দৈর্ঘ্যের আর একটা হচ্ছে আপনার 22 ফিট দৈর্ঘ্যের রড অবশিষ্ট থাকে। অর্থাৎ আপনার তো 17 ফিট ধরা, তার মানে 5 ফিট আপনার অতিরিক্ত থাকে, তো আপনি তো ওই 17 ফিট মানে 5 ফিট তো কাইটে আর আপনি নষ্ট করবেন না রডটিকে, অবশ্যই সেই 17 ফিটটি আপনার স্থাপন করতে হবে ওই কলামের গায়ে। তাহলে আমি বুঝতে পারলাম কি যে আমার মানে দুইটা টুকরার জন্য, মানে দুইটা টুকরার জন্য আমার একটা আস্তা রড প্রয়োজন। তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা টুকরা অর্থাৎ এখানে তো চারটা রড লাগবে, 1 2 3 4, ওকে, তো এই দুইটা টুকরার জন্যই আমার একটা আস্তা রড আমার প্রয়োজন লাগছে। তো সেহেতু এই চারটা রডের জন্য আমার অবশ্যই কমপক্ষে দুইটা আস্তা রড লাগবে, দুইটি আস্তা রড লাগবে, দুইটি আস্তা রড লাগবে। অর্থাৎ আমরা বাজার থেকে যে রড কিনে আনি যে লম্বা, সেইটার দুইটা রড লাগবে। তাহলে এক একটি কলামের জন্যই আপনার দুইটা করে রড লাগতেছে, দুইটা আস্তা রড, দুইটি আস্তা রড লাগবে। ওকে, তাহলে আমার 10টা কলামের জন্য, এই যে আমি তো ধরেই নিছি যে আমার 10টা কলাম, তো এই 10টা কলামের জন্য আমার কয় পিস আস্তা রড লাগবে? তো অবশ্যই 20টা আস্তা রড লাগবে, 20 পিস রড লাগবে। ঠিক আছে, তাহলে এই 20 পিস রড আপনার বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। তাহলে এই 20 পিস রডের ওজন কত? ওকে বন্ধুরা, তো আমি আগেই বলছি রডের একক, রডের ওজন বের করার সূত্র হচ্ছে এইটা, রডের সংখ্যা, রডের একক ওজন এবং রডের দৈর্ঘ্য। তো বন্ধুরা, আমি এখানে হিসাব করে নিচ্ছি যে 20 পিস আস্তা রডের ওজন কত। ওকে, তো 20 পিস আমি এখানে লিখে রাখলাম যে রডের সংখ্যা, অর্থাৎ আস্তা রডই হচ্ছে 20টা, গুণ দিলাম রডের একক ওজন, রডের একক ওজন কত? 0.48 কেজি। ওকে, এবং আমাদের রডের দৈর্ঘ্য কত? একটা আস্তা রড, আমরা যে বাজার থেকে যে আস্তা রড কিনে আনি সেটার দৈর্ঘ্য হচ্ছে 39.5 ফিট, 39.5 ফিট। ওকে, তাহলে এই তিনটে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার মানটি আসে, ওকে বন্ধুরা, আমি পেয়েছি এখানে 379.2 কেজি, 379.2 কেজি। অর্থাৎ বন্ধুরা, সুন্দর মতো আমরা ক্যালকুলেশন করতে পারলাম যে আমার মোটমাট 380 কেজি রড লাগবে, অথবা 20 পিস, মোট কথা মোট হিসাব হচ্ছে যে 20 পিস আপনার আস্তা রড লাগবে। তো আমরা কিন্তু থিওরিটিক্যালি ঠিকই এটা হিসাব করেছি যে 326 কেজি, ধরলাম 330 কেজি আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, ঠিক আছে, ধরে নিলাম সেখানে আপনার 16টি আস্তা রড আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 16টি রড কলামগুলো সব ওই রড দিয়ে আপনার প্রত্যেকটা কলাম আপনার কাভার করা গেল না, ঠিকই আপনার আরও 4টি অতিরিক্ত ক্রয় করে নিয়ে আসতে হইলো। তো বন্ধুরা, আমরা যদি এই সিস্টেমে যদি এস্টিমেটটা করে থাকি তাহলে সহজেই আপনারা বাড়ির এস্টিমেটটি করতে পারবেন, এবং আপনারা যে হিসাব অনুযায়ী এস্টিমেট করবেন সেই হিসাব অনুযায়ী আপনার কাজেও এবং লাগবে কোনো রড আপনার ওয়েস্টেজ হবে না। ওকে বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টি খুব সুন্দর মতোই বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ।